চিকিৎসা শাস্ত্রের নতুন এক উদ্ভাবন। সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়াম ক্লোরাইড লবণ গ্রহণ করলে কার্ডিওভাস্কুলার জনিত রোগে মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব, এমনটাই দাবি অস্ট্রেলিয়ান ও চীনা বিশেষজ্ঞদের। জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের নির্বাহী পরিচালক এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের মেডিসিনের অধ্যাপক ব্রুস নীল মনে করেন, সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে পটাশিয়াম ক্লোরাইড বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে পারে। তিনি আরও বলেন, উচ্চ রক্তচাপ অকাল মৃত্যুর বড় কারণ, আর উচ্চ সোডিয়াম এবং কম পটাশিয়াম যুক্ত খাবার রক্তের চাপ বাড়িয়ে দেওয়ার পেছনে দায়ী। শুধু তাই নয়, হার্ট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে লবণের এই বিকল্প কার্ডিওভাস্কুলার রোগে মৃত্যুর ঝুঁকি 13% এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের 11% ঝুঁকি কমিয়েছে। গবেষণা দলটিতে চীনের হারবিন মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরাও ছিলেন। তারা গত বছর চীনের গ্রামাঞ্চলে 20,000 লোকের উপর গবেষণা চালান। এদের অর্ধেক তাদের খাবারে বিকল্প লবণ এবং বাকি অর্ধেক নিয়মিত লবণ ব্যবহার করেন। এছাড়া দলটি 20টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা থেকে নেওয়া তথ্যের মাধ্যমে লবণের বিকল্প এবং মৃত্যু ঝুঁকি হ্রাসের মধ্যে সংযোগ বের করে। সেখান থেকেও নিশ্চিত হওয়া যায় যে মানুষের বয়স, ওজন, লিঙ্গ বা জাতি নির্বিশেষে পটাশিয়াম রক্তের চাপ কমাতে পারে। তবে এটা সত্যি যে পটাশিয়ামযুক্ত লবণ সোডিয়াম লবণের চেয়ে কিছুটা ব্যয়বহুল, কিন্তু এর ব্যবহারে স্বাস্থ্যগত যে সুফল পাওয়া যাবে তা সোডিয়াম লবণের চেয়ে বেশি। কিভাবে জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে লবণের উৎপাদন পর্যায়ে পরিবর্তন নিয়ে আসা যায় তা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন। উদাহরণ হিসেবে আয়োডিনযুক্ত লবণের কথা বলা যায়। থাইরয়েড গ্রন্থির রোগ প্রতিরোধের জন্য এই লবণের ব্যবহার চালু হয়। একইভাবে নিশ্চয়ই সোডিয়াম ছেড়ে পটাশিয়ামযুক্ত লবণ খাওয়া শুরু করা যেতে পারে। তাহলে খুব তাড়াতাড়ি কি বিকল্প লবণ বিশ্ববাজার দখলে নেবে? আপনার কি মনে হয় কমেন্টে জানান।